সুপ্রভাত জানাই তোমাদের প্রত্যেককে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল এখন বাজে 9:16। আমার স্নান দান গজা ধোয়া ঘরমোছা সবটাই কমপ্লিট হয়ে গেছে। গেছিলাম একটু ঠাকুরের জন্য দুটো ফল আর ফুলটা জোগাড় করতে এই জঙ্গলের রাস্তাটায়, জঙ্গলের মধ্যে কাঁচা রাস্তাটায়। তো তারপর তো জানোই ডাক্তার দেখাতে যাবো, বেরোবো চেক আপের জন্য। 9:30 বেরোবো, এখন বাজে 9:16। পুজোটা দিয়ে জাস্ট বেরিয়ে যাবো, ও ততক্ষণে রেডি হতে থাকুক। তো আমার কাছাকাছিটা করার দরকার ছিল আজকে, কিন্তু আজকে তো আর হলো না কাছাকাছিটা করা। দেখো সমস্ত জামা কাপড়টা এখানে জমিয়েছি, কোথায় আর ফেলবো বলো, তাই জন্য ওখানে জমিয়ে রেখেছি। তো ও সবে ঘুম থেকে উঠেছে এখনো, মানে ঝাঁটিয়ে দিয়েছি বিছানাটা এদিক ওদিক করে দিয়ে, আমি কম্বল টম্বলগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করে রাখি আগে, তারপরে পুজোটা দেই আমি। কাজ মিটে গেছে, সোজা যে রুমটা দেখতে পাচ্ছ ওখানে প্রমিত ছিল, আর এই যে এই দাঁড়াও তোমাদেরকে দেখাই যে চেয়ারটার কথা বলছিলাম, ওইখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ ওই তিনটের মধ্যে এক হ্যান্ডেলগুলো নেই আর কি, সেখানে শুতে দিয়েছিল। এবার এই লনটাই কি আর শোয়া যায় বলো দেখি। তো যাই হোক, বাবুর ঠিক হয়ে গেছে, ওটা খুলে দেবে। তো যাই হোক, নিচে গেলে ওটা খুলে দেবে, ওটা অসুবিধে নেই কিছু। তো আর যেটা ছিল আর কি পাইপটা, সেটা আজকে খুলে দিয়েছে এই আর কি। এখন বেজে গেছে 2, এসেছিলাম হচ্ছে আমরা 10:30-11 নাগাদ। তো সবটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার নিচে গিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাবো, কারণ বাড়িতে তো রান্না নেই। ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, অটোও পেয়ে গেছি, বুক করেছিলাম র্যাপিডো অটো পেয়ে গেছি, আর এই যাচ্ছে। তো যাই হোক, এখন ঠিক আছেন বাবু, এটাই অনেক। যেই খুলে দিয়েছে সব ঠিক হয়ে গেছে, স্যাপলা মারা শুরু হয়ে গেছে। ওখানে এক সিকিউরিটি আমরা দাঁড়িয়েছিলাম, তো সিকিউরিটি দাদা এসে বলছিল যে এখানটায় দাঁড়িয়েও না একটু, মানে আমরা ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, জাস্ট দু পা পেছোতে বলছে, বলছে যদি এখানে, মানে উনি আর কি মানে বলেছে যে যদি এখানে গাড়ি চলে আসে সাথে সাথে বলছে তাহলে চড়ে চলে যাবো, এই সব করছিল, মানে ভুল ভাল ইয়ার কি মানে। আর সিকিউরিটি দাদা আরো হাসছে, তারপর যখন অটোটা ফাইনালি আমাদেরটা এলো বলছে কাকা গাড়ি চলে এসেছে যাচ্ছি গিয়ে, এই সব করছে, মানে ভুল ভাল ইয়ার কি মানে। তো যাই হোক চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি আগে রেস্ট নেবো, ঘুমাবো, বিকেলে তোমাদের সাথে আবার কথা বলবো। আসার সময় সেই অটোতে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে এসে দুজন নেই, মানে আমাদের তো আমার তো স্নান টান করাই ছিল, ও পিঠের ওটার জন্য স্নান করতে পারছিল না, গাটা পঞ্চ করে তারপরে গেছিল, আমি তো পুজো টুজো দিয়ে গেছিলাম। তো এসে জামা কাপড়টা চেঞ্জ করে হাত মুখটা ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েই তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিল, মানে চোখ আমি আর খুলে রাখতে পারছিলাম না জাস্ট। আর সত্যি কথা বলতে ওরও ঘুম পাচ্ছিল, ওই পাইপটা নিয়ে ঘুম হয়তো ওরও হয়েছে, কিন্তু ওই ভেঙে গেছে পাইপটা মানে টান লাগছে কিনা এসব ভাবতো ও। তো ধরো 2 ঘন্টা ঘুমালো, আবার একটু জেগে গেল, 10 মিনিট জেগে আবার ঘুমালো, হ্যাঁ ঘুমিয়ে তো ছে ও, কিন্তু ওই ভাঙা ভাঙা ঘুম হয়েছে না, ওই জন্য ও একটু ক্লান্ত। সত্যি কথা বলতে ওর সাথে তো যা হওয়ার হয়েইছে না, আমি তো জাস্ট বসে পাহারা দিয়েছি, সেটা আমার কষ্ট ছিল একটু, আর ওর সাথে এতটা হয়েছে, ওকে তো ধকলটা সামলাতে হয়েছে না, তো টায়ার্ড তো ছিল অবশ্যই, তো ওরও ঘুম পাচ্ছিল। এসেই দুজনে কোনো কথা নেই আর ঘুমিয়ে গেছিলাম, আমি তো পাক্কা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে উঠলাম। আর প্রমি আমার এই রেস্টটা এখন কদিন চলবে আমি ভালোভাবে বুঝতে পারছি, মানে তাকে থাকাটাই আমার পক্ষে দায় হয়ে দাঁড়াচ্ছে কিছুক্ষণ, মানে 2-3 ঘন্টা জেগে থাকছি তো তারপরেই আমার চোখ আবার ভেঙে আসছে ঘুমে। তো এটা একটু কদিন চলবে আমি জানি, আর ও তো কালকে থেকেই অফিস যাচ্ছে, তোমাদেরকে বলি, তোমরা জিজ্ঞেস করছিলে আমাকে, কাবেরি আন্টিও জিজ্ঞেস করেছো, ও কাল থেকেই অফিস যাবে, কোনো রেস্ট্রিকশন নেই ওর, ডাক্তার স্কুটি চালাতেও যে বারণ করেছে এমনটা নয়, তবে আমি ওকে বললাম একটা সপ্তাহ একটু থাক ওই জায়গাটা যেটা একটু ফুটো হয়েছে মতো, সেখানটা একটু মানে পুরোটা ফিল হয়ে যাক, বেশি দিন টাইম লাগে না ফিল হতে, ওই বড় জোর 5-6 দিনই লাগে। তো 7 দিন পর থেকে তুমি স্কুটি, মানে একটা সপ্তাহ একটু অটো করে যাও, তারপরে 7 দিন থেকে মানে 7 দিন পর থেকে পরের সপ্তাহ থেকে তুমি আবার স্কুটি নিয়ে যেও। আর ও ব্যাগটা যেটা দিই সেটা তো প্রচণ্ড ভারী হয় অফিসের, দেখোই তোমরা টিফিনের আর জলের বোতলে ভারীটা হয়ে যায়। তো আজকে থেকে ও বললো যে তুমি কাল, মানে ও কাল থেকে অফিস যাবে, বললো যে শুধু মাছের ঝোল, সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত করো, আর শাক ভাজা এরকম কিছু, ভাতের ওপরে যেটা দিতে পারবো সেরকম কিছু সবজি বানাও, বানাতে পারলে, আর যদি ওরকম কোনো সবজি না বানাতে পার
পারো, রোজ রোজ তো ওরকম শুকনো শাক বা অন্য, আবার মানে আমাদের ধরো আলু পোস্ত বা কিছু হলে তরকারি হলে শুকনো শুকনো করে আমরা অনেকেই ভাত খেতে পারি, কিন্তু ওর তার সাথে ডাল লাগে, কিন্তু ও তো ডাল নেবে না, এই কদিন বলছে রাতে ডাল খেয়ে নেবে ও, তাও ভালো, কিন্তু ও নিতে পারবে না এখন অত ভারী ব্যাগটা। তো ওই জন্যে ও বলছে যে তুমি আমাকে শুধু মাছের ঝোল সবজি দিয়ে এরকম ঝোল করে দিও, এরকম নেবো আমি ভাত একটা কোনো সবজি এরকম। তো সেটাই কালকে থেকে করবো, আর সকালের টিফিনও কদিন নেবে না, অফিস থেকেও ইডলি এইসব খেয়ে নেবে আর কি। এইসব প্ল্যান প্রোগ্রামই হয়ে রয়েছে, কালকে রাতেই হয়েছিল, কারণ আমরা জানতাম আজকে মোটামুটি পুরোটাই সেটেল হয়ে যাবে। ঠাকুরের আশীর্বাদ তো একটু হলেও পাচ্ছি বাবা, সবটাই যদি খারাপ হয় এরকম হবে না, আমি সেটা জানি। আমি ওকে কালকে অঙ্কে বারবার বলছিল খুলে দেবে তো, খুলে দেবে তো, কারণ রিপোর্ট যখন ভালো আছে অবশ্যই খুলে দেবে। আর তোমাদেরকে বলি, হ্যাঁ ওর সব রিপোর্ট অল ওকে রয়েছে, চেক আপের জন্যও ডাক্তার আর যেতে বলেনি, এখন শুধু 10 দিন অ্যান্টিবায়োটিক চলবে, ব্যাস তারপরে সবটা শেষ হয়ে যাবে অ্যান্টিবায়োটিকের কোর্স। আর ডাক্তার যে 10 দিন বাদে চেক আপে যেতে বলেছে এমনটা নয়, তবে আমি ওকে বললাম 1 মাস যাওয়ার পরে ওখানটা স্ক্যান করে নিয়ে আরেকবার তারপর হয় ডাক্তারটা দেখিয়ে নেবো, অত রিস্ক না নেওয়াই মনে হয় ভালো। ডাক্তার বলেনি বলে আমার কোনো দায়িত্ব নেই, সেরকম তো হতে পারে না, যেটুকু দরকার আমাদের মনে হয় সেটুকু করিয়ে নেবো, ব্যাস। তো এই খবরটুকুই তোমাদের দেওয়া ছিল, কারণ তোমরা প্রত্যেকে এত 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 ভালোবাসো আমি জানি। যে আজকের ভ্লগটা মানে কালকে যে ভ্লগটা গেছে সকাল 9টাতে, তোমরা এতজন এতভাবে কমেন্ট করেছো আমার, সত্যি মানে প্রমিও দেখেছে, তো প্রমি হয়তো কমেন্টের রিপ্লাই তো ও দেয় না, আমি দিই কমেন্টের রিপ্লাই, তো ওকে আমি বলেছি জানো, সবাই এরকম এরকম বলেছে, প্রত্যেকের নাম ধরে ধরে যে আলাদা আলাদা কমেন্ট, আর আমি তোমরা জানো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি বা কিছু, তো আমরা ভীষণ বেশি ব্লেসড, আমরা সত্যি মানে তোমাদেরকে পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি। ফ্যামিলি মেম্বাররা তো আছেই, দেখো এটা আমার আর একটা ফ্যামিলি তৈরি হয়েছে, এই ফ্যামিলির সবাইও যে আমাকে এতটা ভালোবাসছে সত্যি আমি খুব খুব খুশি, কি আর বলবো, আলাদা করে কিছু বলার নেই। তো এখন যাব মাই চিকেন অ্যান্ড মোর, ও বলছে ও যাবে, কারণ যদি ও কালকে থেকে এক ধাক্কায় অফিসটা শুরু করে না, সেটা ও হয়তো নিতে পারবে না, কারণ একটু ধকল যায়, এ কদিন যেটুকু বেডে শুয়ে টুয়েই তো দিন কেটেছে। তো ডাক্তারও বলেছে ওকে একটু হাঁটা চলা করতে পেটেরটার টাইমেও, যদিও বলেছিল এগুলো আমাদের জানা। তো যাবো একটু মাই চিকেন অ্যান্ড মোড়ে, মাছ টাছ আনবো, ডিমার তো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, মানে আমি ভেবেছিলাম যদি 4টে ঘুমিয়েছিলাম আর কি, যদি 5টা 5টা বা এরকম উঠে যাই তাহলে আমি যাবো ডিমার, কিন্তু 1 ঘন্টা ঘুম নিয়ে দিয়ে না আমি উঠতেই পারিনি। তো ডিমারটা আজকে আর যাব না, কালকে ও অফিস বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটাই ডিমারটা সেরে আসবো, আর আজকে যাই মাই চিকেন অ্যান্ড মোড়ে যাবো। আর তুমি কি গণেশ টেম্পল যাবে? যেতে হবে, ও গণেশ কালকে সকালবেলা আমাকে গণেশ টেম্পল হয়ে যেতে হবে। না গণেশ টেম্পল হয়ে কি করে যাবে, তুমি তো অটো কিংবা, অটো অটো করে হ্যাঁ অটো অটো করে যাবে, তো নামতে তো পারবে না ওখানটাতে হট করে। তো যাবে কি আজকে? গেলে আজকে ভালো, আজকেই যাব তাহলে, আজকেই যাব, কিন্তু আমার মানে ও হয়তো মানসিক করেছে বা কিছু একটা, ঠাকুরকে হয়তো বলেছে, কিন্তু ও যাবে ভেতরে, আমি বাইরেটায় দাঁড়িয়ে থাকবো, আমারও কিছু আলাদা আলাদা ঠাকুরকে দেওয়া কথা আছে, সেগুলো তোমাদেরকে নয় আস্তে আস্তেই আমি বলবো, এখন তো রয়েইছে ডেলি ব্লগ তো রোজই যাবে, তোমাদের সাথে তো আমি সব কথাই শেয়ার করি তোমরা জানো, তাই হয়তো কেউ আমার ওপর অভিমান করনি বা রাগ করনি, প্রত্যেকে বুঝেছো আমার, আমি এটাও ভেবে খুব খুশি যে আমার রিলেটিভ বা ওর রিলেটিভ কেউ কিন্তু রাগ করেনি বা রাগ করে আমাদেরকে কেউ কিছু বলেনি, কারণ প্রত্যেকে আমাদের কথাগুলো বুঝতে পেরেছে যে কেন বলিনি বা কিছু, আমাকে আগের বারের সাথে রিলেট করতে হ্যাঁ পেরেছে। এর আগের বারের সাথে রিলেট করতে পেরেছে। আর সব থেকে বড় কথা, সবাই শুধু প্রমির, আমি এতটাই লাকি, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে মানে প্রত্যেকে প্রত্যেকে যারা জানতে পেরে ফোন করেছে বা যারা ধরো প্রমির এটা হওয়ার 3-4 দিন পর জেনেছে, ধরো প্রত্যেকে না ফোন করে আগে আমাকে জিজ্ঞেস করতো তুই কেমন আছিস আগে বল, তো মানে সত্যি তারপর প্রমির কথা জিজ্ঞেস করতো, আমি সত্যি ভীষণ লাকি। আর এই রকম ভাবেই যেন সব সম্পর্কগুলো থাকে এটাই আর কি, যারা তারা আজ যেরকম ভাবে আমাকে বুঝেছে, তোমরা আজ যেভাবে আমাকে বুঝেছো সারা জীবন যেন সেভাবেই বোঝো, যাতে কোনো ভুল বোঝাবুঝি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে না আসে, এইটুকুই চাওয়া আর কি। তো আর বকবক করবো না, চলো এবার যাবো। আমরা বেরিয়ে তো গেছি, পুরোটা রাস্তা মানে যাওয়া আবার আসা পুরোটা, এতটা রাস্তা ওকে প্রথম দিনই হাঁটাবো না বলে তাই জন্য যাওয়ার সময় অটো করে যাচ্ছি, ফেরারটা আমরা হেঁটে আসবো। তো চলো যাই আগে পুজোটাও দিক, তারপরে ফিরবো, ফিরে ফিরে তারপরে কথা হবে, রাস্তায় কি বা কথা বলবো আদৌ শুনতে পাবে না। তারপরে রীতিমতো ঘামিয়ে গেছি গণেশ টেম্পল থেকে হেঁটে হেঁটে আসার সময়, আমি বললাম না যে বাজার করব, কিন্তু এমন কিছু করব না, কিন্তু করতে করতে কি কি করেছি সেটা বলি তোমাদেরকে যতদূর মনে আছে।
একাটি শাক নিলাম, বোতামটা না খুলছে না, একাটি শাক নিলাম, 250 মতো ঢেঁড়স নিলাম, আর একটা বেগুন নিলাম বড় দেখে, আর হচ্ছে তোমার আর হচ্ছে দুটো ফুলকপি নিলাম, 2 কেজি মুসুম্বি লেবু নিলাম, আর হচ্ছে ডাল ঠাল আনা ছিল মাসকা বাড়ির ডালটা আর কি, মুসুর ডাল, মুগ ডাল, তরকার ডাল, ঘুগনির মটর সমস্তটা, আর তারপরেও নিলাম হচ্ছে দুটো ফুলকপি তো বললাম, আর কি 1 কেজি পটল নিলাম, আর 1 কেজি কুমড়ো নিলাম, পাতি লেবু নিলাম, সমস্তটা মানে এত ওজন হয়ে গেছিল লাস্টে। ও একটা ও দুটো ব্যাগ নিল আর বাকিগুলো আমি নিয়ে তারপরে এলাম। বাপরে বাপ, এবার যাচ্ছে ওগুলোকে রেখে এলাম যার জন্যে, আর এবার যাচ্ছি মাছটা আনতে। দেখতেই পাচ্ছ মাই চিকেন অ্যান্ড মোর বন্ধ হয়ে গেছে, 8টা 8 বাজে বন্ধ হয়ে গেছে, এবার আমরা কি করবো বুঝতে পারছি না, দেখি মাছ কোথাও পাই কিনা। এই জাস্ট ঘরে ঢুকলাম, এতদিন বাদে আবার রান্না করে, আগের সোমবার রাত্রিবেলা লাস্ট রান্না করেছি, আজকে আবারও সোমবার রাত্রিবেলা, 1 সপ্তাহই বলা যায় প্রায়। তো এই কড়াইটা বার করলাম, এখন রান্না করব, মাছ তো পেলাম না, মাংস নিয়ে আসলাম, এতদিন বাদে ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল বানাবো, ওর আর আমার দুজনেরই এবার মাছ খেতে ইচ্ছে করছে, মাংস প্রচুর খেয়েছি তো একদিনে, প্রত্যেক দিন চিকেন ফ্রাইড রাইস নয় চিকেন বিরিয়ানি, মানে যেহেতু ক্যান্টিন থেকে কিনে খেতে হতো, এখানকার থালি তো আমরা খেতে পারবো না ওভাবে, সাম্বার রাইস যদিও বা ওই হসপিটাল থেকে ফ্রিতে খাবার দিত অ্যাটেন্ডার আর পেশেন্টকে, কিন্তু ওটা আমরা খেতে পারবো না, একটা টক দইয়ের মতো রায়তা দিত, সাম্বার ডাল, একটা সবজি আর ভাত এরকম দিত, মানে আমরা সাম্বার ডাল দিয়ে ভাত খেতে পারি না, তো ওই জন্য পারবো না আর কি, তাই আমরা নিতাম না খাবারটা, আমি বাইরে থেকে 1 প্লেট করে এরকম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস এরকম কিনে আনতাম, ওটাই আমরা দুজনে মিলে খেতাম, অনেকটা করে দিত, যেটা একার পক্ষে সম্ভব না, নুডলস খেতাম, রাত্রেটাতে চিকেন স্যুপ খেতাম, এইরকম খেতাম। তো তাই চিকেনই নিয়ে আসলাম অজ্ঞতা আজকে রাত, আর কালকে দুপুরটা মানে ওকেও টিফিন দিয়ে দেবো, আমিও খাবো, এরকম যাতে হয়ে যায়, 500 মতো মাংস নিয়ে আসলাম, এখন মাংস করবো আর ভাত বসাবো, এই দুটোই করবো। আর দেখো না যা যা বাজার হয়েছে সমস্তটা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকেও এখন ফ্রিজে গোছাবো। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব ভেজাতে হবে, মানে এগুলোকে কাঁচতে হবে, কালকেই কেচে নেবো আমি, ওই জন্যে ভিজিয়ে রাখবো আজকে রাত থেকেই, গিজারের জলটা একটু গরম করে নিয়ে গরম জলে দিয়ে ভিজিয়ে রাখবো, আমি ভালো কাচতে পারি না, তো গরম জলে আমার আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখলে আমার সুবিধা হয়। তো চলো আর বক বক করবো না, আমি কাজগুলো সেরে নিই, প্রচণ্ড বেশি ক্লান্ত লাগছে, এসে থেকে পরপর পরপর কাজ করে গেলাম, এখন বাজে 9:22, জাস্ট মাংসটাতে জল দেব, গরম জল বসিয়েছি আর ভাত ওদিকটাতে বসিয়ে দেবো, খেতে খেতে আজকে তো 10টা বাজে বুঝতেই পারছো, 8:15 থেকে আমি ঘরেই ঢুকলাম, সমস্ত কাজ আমি করে নিলাম, বলছি না আমার 2.5 ঘন্টা জাগার পরেই আবার শরীরটা কেমন ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে এবার আমাকে শুয়ে পড়তে হবে, প্রচণ্ড বেশি টায়ার্ড, এটা স্বাভাবিক বিষয় তো, আর একদম ঘর দুয়ার নোংরা করে রাখলে না আরো বেশি মনে হবে রুগীর ঘর, রুগীর ঘর, তো এমনি একটু ঘর দুয়ার পরিষ্কার রাখলে নিজের মন মেজাজও ভালো থাকে, তাই জন্য আমি করে ফেললাম সবটা। দেখো সমস্ত বাজার আমি গুছিয়ে ফেলেছি, এখানে শুধু প্রমি কালকে পড়ে যাবে অফিস আর আমি কালকে পড়ে যাবো ডিমার্ট, এই জামা কাপড়গুলো ভাঁজ করে এই কোনাটায় রেখেছি, আজ সমস্ত জামা কাপড় আমি নিয়ে গিয়ে গরম জল করে আজকে ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে সকালে আমি কেচে ফেলবো, এখানে প্রমির অফিস ব্যাগও রেডি করে রেখে দিয়েছি পুরো, কালকে শুধু টিফিন দেবো ঢুকিয়ে দেবো হয়ে যাবে, আর টিভির ওখানটাকেও আমি গুছিয়ে নিয়েছি, সমস্তটা গোছানো হয়ে গেছে, আর এখানে আমার মাংসটা কষানো প্রায় কেন হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখানে গরম জলটা বসিয়েছি, এখানে চা ধুয়ে রেডি রেখেছি, এইবার আমি করব, আর শুধুমাত্র ডালগুলো আজকে আর ঢাললাম না, কালকে ঢেলে রাখবো, আর পারছি না আজকে। মাংসের ঝোলটা এখানে রেডি হয়ে গেছে, যদিও ঢাকা চাপা দেওয়া ছিল বলে তেলটা উপরে ভেসে এসেছে, এমনি পাতলাই হয়েছে, মানে আর অনেকক্ষণ ধরে কষিয়েছে, এ দেখো জিনিসটা পাতলা হয়েছে, যেহেতু মানে ঢাকা চাপা দেওয়ার পর উঠিয়েছি তাই তেলটা উপরে উঠে এসেছিল। তো এই হচ্ছে আমাদের মাংস, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, এবার খাবো 9:45 এখন। আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি, সবসময় নয় বিছানায় বসে বসে কথা বলছি, নয় যেখানে দাঁড়িয়ে আছি যেখানে আছি সেখান থেকেই শুরু করছি, আগে তোমাদের সাথে ব্যালকনিতে গিয়ে ফ্রিজের এখানটাতে দাঁড়িয়ে নানান জায়গা থেকে ব্লগ করতাম, বাট কিন্তু যদিও করে কিছু নেই, আমার পেছনটা এরকমই যেখানেই দাঁড়িয়ে না কেন সাদা ভাববে, একই জায়গায় হয়তো দেখলি না দাঁড়িয়ে রয়েছে, যাই হোক আগের বার ডাইনিং এ ছিলাম তো ডাইনিং থেকেই ব্লগটা করলাম আর কি, ওইটুকু পার্ট আর কি, যাই হোক। তো চলো এবার খাওয়া দাওয়াটা করি, আজকের মতো টাটা, গুড নাইট, যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো,
আর আশা রাখি খুব তাড়াতাড়ি আবার ওই টায়ার্ডনেসটা কাটিয়ে উঠতে পারবো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো প্রমি কেমন আছে, তো প্রমি ভালো আছে, অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আর তোমাকে অনেকেই গুড উইশেস জানিয়েছে, তুমি কি কিছু বলবে? থ্যাংক ইউ তাদেরকে। সত্যি তাই, তোমাদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা না থাকলে, মা বাবাদের আশীর্বাদ তো অবশ্যই থাকে, ভগবান মাথার উপর না থাকলে তো কিছুই সম্ভব নয়, তারপরেও সবার আশীর্বাদ, সবার ভালোবাসা জরুরি। আমার মনে হয় একটা লাইফে সবার আশীর্বাদ এবং সবার ভালোবাসা জরুরি। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, আর বলতেও পারছি না কথা আজকের মতো। টাটা, গুড নাইট।